تعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জত দেনাওয়ালার জাত আমার আল্লাহ, বেইজ্জত করনাওয়ালার জাত আমার আল্লাহ, কারণ আল্লাহ রব্বুল আলামিনে গোটা পৃথিবীর মধ্যে সব কিছুরে পরিচালনা করিয়া যায়, সব জিনিসের উপরে শক্তি প্রয়োগ করনাওয়ালার জাত একমাত্র আমার আল্লাহ হই সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিনে কোনো মানুষের সমালোচনা না, কোনো মানুষের বিরুদ্ধে দুনিয়ার জমিনের মধ্যে সমালোচনা করিও না। ওলা ইয়াক্তাব বাহাদুকুম বাহাদা, দুনিয়ার জমিনে একজনে আরেকজনের বিরুদ্ধে গীবত কইও না। তুমি মা তোমার মেয়ের বিরুদ্ধে সমালোচনা করিও না, তুমি ভাইয়ে তোমার বিরুদ্ধে অন্য জায়গায় গিয়ে গীবত কইও না, তুমি স্বামীয়ে তোমার স্ত্রীর ব্যাপারে অন্য জায়গায় গিয়ে গীবত কইও না, তুমি স্বামীয়ে তোমার স্ত্রীর বিষয় নিয়ে অন্য জায়গার মধ্যে কোনো সময় সমালোচনা করিও না, তুমি স্ত্রীয়ে তোমার স্বামীর বিষয় নিয়ে অন্য জায়গার মধ্যে সমালোচনা করিও না। আয়ু হিব্বু আহাদুকুম আই আকুল আলহমা খিহি মাইতা ফাকারিতুমু, নবী আপনি জানাইয়া দিন, ওরারে জানাইয়া দিন একটা কথা, ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন কি ওরা কি পছন্দ করে, ওরা কি পছন্দ করে দুনিয়ার জমিনের মধ্যে, ওদের মরা ভাইয়ের মাংস, ওদের ভাই যদি জমিন থেকে চলে যায় ওই ভাইয়ের মরা মাংসগুলা যদি খাইতে পছন্দ করে তাহলে খোয়া দিয়ে অন্যর জমিন। আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعد الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا فلتكن خامسا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
সম্মানিত আজকের এই দিনে জলসার মহতরম সভাপতি সাহেব হযরতে মুরব্বিয়ানে আজাম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমার দোস্ত খোল্লার বুজুর্গ খোল, নসিহাতর মাহফিল করা জরুরি করতাম, তবে নসিহাত করনেওয়ালা নসিহাতর মাহফিল আয়োজন করনেওয়ালা মানুষের কাছে ওই মাহফিলের গুরুত্ব এবং কদর থাকত, নতুবা এই ধরনের মাহফিল করিয়া কোনো ফায়দা নেই। পিন্ডাল কমিটি একদিকে রং করছে, স্টেজটা যদি হোক দক্ষিণ সাইডে বান্ধ দিত, মানুষের বারিন্দা আরও সাইডটি ফিরিয়ে হবাই ফিরিয়ে আমার দেখলাম সবর সুবিধা হইল। নিজে একদিকে খুব অসুস্থ, গত ফরশু গাড়ি লইয়া গেছি হুজাই, আজকে সকাল আইয়া বিখ্যা দুপুর দুইটার সময় ঘরে ঢুকছি, ঢুকিয়া গোসল করিয়াও বার হয়ে গেছি, সময় খায় বাত খাইছি, কারণ কথা দিয়া কথা রাখতে লাগে, না গেলে তো গাদ্দার বেইমা দুখাও। কারণ আপনারা দাওয়াত দেওয়ার বাদে মনে করেন আলি মুখর লইলাই না, কিন্তু আমরা মজবুরি তো যে অর্থ অসুস্থতার মাঝে পাইয়া এর ফলে অন্য জায়গার প্রোগ্রাম ক্যান্সেল করিয়া ওঠা রাস যাই গিয়া, আর আমরা অর্থ মজবুরি দিনের খাম আত লইয়া যদি বাদ দিলাই তে আল্লাহ বেজার হইছে। আর এক গুরু সাইতরাও কিছু পাঞ্জাবি আলাইতে জাবির হুসাইন দে দিনের খাম থেকে হরাইলি তা এগুলো মাঠল আমি গেছেন সামনে তসবি লইয়া বয়ান দিনে খান্দি খান্দি, আর পিছনে গিয়া খালি বরুয়া বাস ঢুকাই তাও আসুল সুলাই গুনে সুলাগু ঢুকাইলে মানুষের কষ্ট কম খাইত, আসুলাত কষ্ট বেশ লাগে। কারণ বর্তমান দবানা দেইনে ইসলামের ক্ষতি যদি কেউ করিয়া থাকে সবচাইতে বেশি ক্ষত ক্ষতি করছে মুসলমান নামক মুনাফিক দেখি, ওগুর কারণে দিনের ক্ষতি দুনিয়ার সবচাইতে বেশি। মাথিয়ার মিডিয়ার সামনে অসংখ্য মিডিয়ায় আমি কেউ পরোয়া করি না, কোনো হালাইন কোনো বাইসা কোনো দাদাইন তোয়াক্কা করিয়া জাবির হুসাইন মাথে না, জাবির হুসাইনের দেখর মালিক আল্লাহ, দুনিয়ার যেদিন আল্লাহ তারা দিছে এর 40 দিন আগে জমিনের রিজেক দিছে, কোনো কোনো তফসিল হইতা 6 মাস রিজেক আগে ফাটাইয়া দিল। যেদিন আমি এই জমিন নসিহতর মাহফিলে আসলাম না এদিনও দিন ছিল, এখন আমি যদি দিন নসিহত করা বাদ দিলাই দিন থাকব, তবে আমি এক গুনাহকার যদি বিগড়ে যাই তে কিয়ামতর দিন আল্লাহ হয়তো আমার জাহান্নাম দিলাই। তাই আমরা যারা দিনের খামাত লই হরু তারা আওয়াজটা বন্ধ করো, দিনের খাত যারা আমরা আত লই প্রতিজন মানুষের মজবুতি সহকারে লইতাম, খে কিতা মাতের না মাতের খে কিতা কমেন্টস রিতা একদল তাকবা, ইতা আবু জেহেল মার্কা আবু জেহেলর খানদানর ফেরাউনর খানদানর নমরুদর খানদানর ইতা কি কইগু তাকবা, ইতা কিয়ামত পর্যন্ত সেতাইয়া যাবার ওগুন তো সেতানির কারণে আজ মাদারিস বন্ধ হইছে, এগুতায় মাতিছই না খালি তো মাতিলাই আর খানদন গিয়া হোক মাইক বইয়া মাদ্রাসা বন্ধ হয়েছে, এগুতায় প্রতিবাদ হলাম শুন না আমরা মাথা লাগছে, আর আমরা এখনও মাতিয়া যাই, শুক্রবারে মাদ্রাসা বন্ধ হয়েছে খয় বেটায় মাতিছই না আমরা মাতিছি, এরপরও আমরা সারা অপরাধী। এখন আমরা দিনের কাজ এত লইছি যারা সর্বশেষ কথা আমার সে কিতা মাতি লইতা না শুনিয়া দিনের মেহনত আমরা করিয়া যাইতাম ইনশাল, দিন দিন্দা করতে হইলে একে অন্যের প্রতি মায়া মহব্বত শ্রদ্ধা ভালোবাসা একতার সহিত দিনের কাজ আমরা করতে লাগ, অথবা দিন দমিন দিন্দা করা যাইত না এখন। আর এই দিন আল্লাহ তাবারক তাআলা 1,24,000 নবী তথা সমীবেশে 2,24,000 আম্বিয়া হাত আল্লাহ তাআলা দিছিল, এ শেষ করিয়া আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম থেকে লইয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সারা দিনের তলে মেহনত করিয়া গেছই, সবে দিন দিন্দা করার লাগিয়া জমিনের মধ্যে অনেক রক্ত পর্যন্ত জড়াইছে, এরপরে আল্লাহ তাবারক তাআলা দিনের বিজয় দিছে, জোরে কই সুবহানাল্লাহ।
এখন যদি আমরা এখন নবীও নাই রসুলও নাই সাহাবা ইকরাম হলো নাই তাবিঈন তবে তাবিঈন হলো নাই প্রতিজন মানুষে এই দিন দিয়ে আল্লাহ তাবারক তাআলা উম্মতে মুসলিমার এত সমজাইয়া আমার নবীরে জমিন থেকে বিদায় নেওয়াইছে আর উম্মতের মধ্যে সবচাইতে বেশি দায়ী থাকবা উলামা ইকরাম হল চাহে উলামা সু হোক আর হকানি উলামা হোক যখন খারে আপনি হকানি কইতায় খারে মহকিক কইতায় যে গুড়ে মহকিক হই হে দেখা আলী উলামা সু থাকি আরও বেগর গেছে আর যে গুড়ে উলামা সু আপনি কইলায় ইগু মহকিক আলিম থাকি ইগুর দরজা আরও উফে দি যায় এখন যদি ইগুর দরজা যাতে হই তা কিয়ামতর আলাম আর হিগুর দরজা রেসে দিন আমরা এখান করে জন্নতর আলাম তো কোন দিকে যাই থা উম্মত বিপদ তাই আল্লাহ তাবার তাহলে প্রতিজন মানুষের হিংসা পরনিন্দা গিবতটা কি হেফাজত করিয়া দিনের মেহনত করার তৌফিক দিত জোরে করি কই আল্লাহ মামিন ওইসেন আরও জোরে করি কই আল্লাহ মামিন আওয়াজ না দিলে দিন নিন্দা করতে পারতাই না নবীজি সারা দিন আওয়াজ দিছই না যেবলা আওয়াজের প্রয়োজন হয়েছে আওয়াজ দিছই যেবলা তলোয়ারের প্রয়োজন হয়েছে তলোয়ার ইউজ করেছেন তলোয়ার ব্যবহার করেছেন যে সময় দোয়ার প্রয়োজন ছিল দোয়া করেছেন যে সময় মেহনতর প্রয়োজন ছিল জমিন মেহনত করেছেন আমরা এখন সারা এক লগে করা লাগবো দোয়াও করা লাগবো হেরে হেরে তিন দুই বরগাল আতলো আলাগ মাঝে মাঝে পিঠাও লাগবে মাঝে মাঝে দবনি আওয়াজ দিয়া দিতে লাগবো এরপরে দিনের মাহফিল দিন দিয়ে জমিন ইনশাআল্লাহ মজবুত করতাম পার ওম থাকি দুই তিনটা অনু লই যাইব সবথেকে ভালো হইব না একটা আনাই আর অন্য দুইটা লই যাই তো সুবিধা হইব যদি কষ্ট আপনার খারাপ পাই না তো অনু লই যাই তাই আমার দুস্ত হল্লার বুজুর্গখন আমার মাথে গুছা কতরানি এই মাতৃ ঠেঙ্গা আমার মা তো ঠেঙ্গা কারণ আল্লাহ তাআলা আমার মার গড় বড় ফুয়া আমার দিছে আর বড় ফুয়া আলিম বানাইছে আরও হয়তো পূজা কইবা যাবি রুসাই না ফরিয়া আলিম হইছে না সারাদিন দেখি গরুরা কি আমি সাপ বানা যায় না নি কেন তাই হোক প্রতিজন মানুষে আমরা রে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিছে কুরআনুল করিম আর সুন্নতে রাসূলুল্লাহ এই দুই জিনিসটা আমরা যদি মজবুত সহকারে ধরি কুরআনে করিমুর আহকাম আর বিধান কুরআনে করিমুর আহকাম আর বিধানটা যদি আমরা মজবুতি সহকারে ধরি তা আমরা দুনিয়া তো কামিয়াবি ফাইমু আখরা তো কামিয়াবি ফাইমু ইনশাআল্লাহ তাই প্রতিজন মানুষে আল্লাহর কালামুল্লাহ শরীফরে বেশি বেশি করিয়া তিলাওয়াত করতাম আল্লাহ তাবারক তাআলার কালামুল্লাহ শরীফের লগে মহব্বত লাগাইতাম তখন হইব কিতা জমিন থেকে গেলে গিয়া ওই কালামুল্লাহ শরীফে আপনার আমারে জন্নতুল ফেরদৌস পর্যন্ত লইয়া দাইতে পারবো দূরে কই সুবহানাল্লাহ আরও দূরে কই সুবহানাল্লাহ কুরআনে করিম এমন একটা দামি কিতাব এমন একটা সম্মানিত কিতাব পৃথিবীর সব কিতাব কথা একশত সাইরখান কিতাবের মধ্যে সবচাইতে উচ্চ মর্যাদাওয়ালা সবচাইতে দামি যে কিতাব ওই কিতাবের নাম কালামুল্লাহ শরীফ যেটা একমাত্র আপনার আমার দেব হইছে বেহতরিন উম্মত যারা খায়রা উম্মত যাহাকে বলা হয় ওই খায়রা উম্মত কোনকে আল্লাহ তাবারক তাআলা উপহার দিয়েছেন হুকা সুবহানাল্লাহ ওই কালামুল্লাহ শরীফ যদি আমরা পাইতাম না তাই আমরা বিগড়িতে বিগড়িতে মুসা আলহি ইসলামর খানদানুল্লাহ খান খ্রিস্টান বনলাম মনে ঈসা আলহি ইসলামর কৌমুল্লাহ খান এহুদি বনলাম মনে কিন্তু এই কালামুল্লাহ শরীফরে আল্লাহ তাবারক তাআলা জমিন দিয়া কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন হে নবী আপনি কোনো টেনশন করিও না কুরআনে করিম আমি দুনিয়াত নাজিল করছি আর ওই কুরআনে করিমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা লইলাম হুকা সুবহানাল্লাহ যার কারণে আইজ বদি কুরআনে করিম অক্ষত অবস্থায় জমিনও আছে কিয়ামত পর্যন্ত থাকবো একটা নুক্তা একটা জের একটা জবর একটা পেশর পরিবর্তন হইছে না
কিয়ামত পর্যন্ত ঐতনা ধরে হয় ইনশাআল্লাহ। এর নাম কালামুল্লাহ শরীফ, এর নাম কিতাবুল্লাহ শরীফ। তাই আমরা আল্লাহর কালামরে বেশি বেশি করে দমিন তিলাওয়াত করতাম। আর তিলাওয়াতের প্রতি যদি আপনার মনোযোগ হয়, তিলাওয়াতের প্রতি যদি আপনার আমার মহব্বত লাগে, তেও যে দুনিয়ার গান বাজনা সিনেমা হল ডিজে সাউন্ড এগুলো আপনার আমার মাইন্ড তাকিয়ে দিব গিয়া। যুব সমাজে মোবাইল অটত লাগাইয়া এলটত সাউন্ড বক্স লাগাইয়া বিভিন্ন লাইনের গান বাজনা এখন শুনোই, নিজেও কোনো ফায়দা পায় না, যারা গাড়ির প্যাসেঞ্জার বয়া শোনায় এরাও কোনো ফায়দা পায় না। অর্থাৎ হে নিজে বাজায়, হে নিজে জাহান্নামী বনে, যারা শুনোন এই গাড়ির মধ্যে বসিয়া এরা নিজে জাহান্নামী বনে। যদি এক হিন্দু মানুষে শুনে সেটা তার ধর্ম অনুযায়ী যাইতেছে, এটা তার বেলেগ। তার লগে আমি সমঝোতা করতে গিয়া, আমার বন্ধুত্ব ঠিকাইতে গিয়া গান বাজনা শুনে এটা ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম। তাই কোনো যুব সমাজ বা বৃদ্ধ সমাজ, বেশিরভাগ আমরা মুসলমান বিদেশের ধর্মীয় যারা তা হইন, বিদেশর মাটির যত বাই আইন বা বনিন তা হইন, এরা অন্যান্য ধর্মাবলম্বীর লগে সম্পর্ক করিয়া নিজরে তারার আফন বানাইতা করিয়া বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেম রুমো লাগায়। ইলাও আমরা পাইছি মুসলমান হোটেল হল মাঝে জায়গা হইবার খাম নাই। আপনি কোনোদিন যদি ন্যাশনাল হাইওয়ে দিয়া যাইন গৌহাটি পর্যন্ত, কোনোদিন যদি ন্যাশনাল হাইওয়ে দিয়া গৌহাটি থাকিয়া আপনি লামডিং পর্যন্ত আইন, তাহলে আপনি দেখবা কতটা মুসলিম হোটেলের মধ্যে দেব এবং দেবতার দেব দেবীর ফটো হল লাগাইয়া রাখা হয়েছে। যদি এদেরকে কোয়েকশন করা হয় কেন রাখলা, ওরা জবাব দে আমার বিকি বেশি হয় দূরে করি হোক কেন আউজুবিল্লা হিসাব করেন, ওর ইমান কতটুকু নষ্ট হয়েছে নোংরা হয়েছে, ওর ইমান কতটুকু বিভ্রান্তিকর হয়েছে যে আল্লাহর প্রতি বিশ্বাস না করিয়া আল্লাহর উপরে আস্থা না রাখিয়া দুনিয়ার বানানো এক মূর্তির উপরে বিশ্বাস করিয়া পোস্টার টাঙ্কে এখন বিক্রি বেশি হইল। এচ্ছাইতো কুলাঙ্গা নিমক হারাম নিকৃষ্টতম জানোয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি হইতে পারে না, দূরে হই ঠিক কিনা। তাই প্রতিজন মানুষে হৃদয়ের মালিক আল্লাহ, আল্লাহ আপনারা মানে জমিন দেওয়ার এই এই মনাব আপনার আমারে জমিন দেওয়ার ছয় মাস আগে হৃদয় আল্লাহ জমিন দিলাইছে, খেয়েও খেয়েও কইতরা চল্লিশ দিন আগে বুঝা গেছে নি ভাইয়ের আমার ও সাইটর ভাইয়ের মাটিতে বুঝতান, চল্লিশ দিন আগে যারা হৃদয় আল্লাহ তাহলে দিছে ই বন্দা জমিন তো আওয়ার বাতে উপাস মরবনি হদ্দিন মরবনি না, ছয় মাস আগে তার হৃদয় আল্লাহ জমিন ফসাইয়া দিলাইছে ই বন্দা জীবনে উপাসে মরবনি ভাই না। এক নম্বর দুই হল আখেরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালত যখন গেলা মিরাজের রাত যখন গেলা ওখানে গিয়া আল্লাহর সামনে খানে এখান দাবি জানাইল আল্লাহ আমি তো জমিন থেকে যাইমু গিয়া, আমি জমিনের মধ্যে অনেক দিন উপাস রয়েছি ফেট করিলে ফেট করছে না, আল্লাহ জমিনের মধ্যে দিনের মেহনত করতে গিয়া ফেট পড়িয়া বাত একটা দিন বালা করি খাইতাম ফারছি না, আমি নবী আপনার কাছে এখান দোয়া করি আল্লাহ আমার উম্মত গুনতা যেন জমিনের মধ্যে উপাসে না মরেন, ওই ও আদা খান তো আপনি আমার কাছে করেন আল্লাহ লগে লগে খুঁয়া দিলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার ওয়াদা শুনিয়া দিয়ার তুমি জমিন থেকে যাওয়া যাওয়ার না যাও কিন্তু তোমার একজন উম্মত কিয়ামত পর্যন্ত না খাইয়া জমিন থেকে বিদায় নিত নাই হোক সুবহানাল্লাহ। করোনা দুই বছর থাকি চলে এখন তৃতীয় ঢেউ, মানে 2020 আইসে প্রথম ঢেউ, 2021 আইসে দ্বিতীয় ঢেউ, 2022 আইয়া নাম পরিবর্তনীয় অমিক্রন নামক ঢেউ আই গেছে, একজন উপাসে মরসইনি কোয়ারেন্টাইন নিয়াও দামি দামি খানি আল্লাহ খাওয়াইছে খাওয়াইছে তো আল্লাহ চাইলে সব পারে। নিন হমুকর পূজা করিয়া হমুকরে নেথা মানিয়া হমুকরে খেথা মানিয়া আর আমার ফেট্টুসার মুকাম বর্তাম করে ইমান বিক্রি করতাম, এতে ইতে না খাইয়া মরা তোমার মতো কুলাঙ্গার আর জানোয়ার খসু গাছা ভাস লাগিয়া মরাও বল। তাই হৃদেখ হৃদেখর ওয়াদা যেহেতু আল্লাহ দিয়েছেন আমরা জীবনে আনা খাইয়া মরতাম, তবে আমাদের দায়িত্ব আছে আমরা জমিন কী জিনিস আদায় করতাম কোন জিনিসের প্রতি আমাল করতাম। আজ হাজারো মুসলমানে তিলাওয়াত জানে না, হাজারো মুসলমানে নামাজ পড়া জানে না, এদের ব্যাপারে কোনো মানুষের মাথা ব্যথা নাই, মাথা ব্যথা শুধু সেই হাতটা কি দামি বনে যার অগুরে কিলা কম দামি বানানো যায়।
ও মাথা ব্যথা, সেই হাতটা কি ধনী বেশি হয়ে যায় ঘুরে গরিব বানানো যায়, এই মাথা ব্যথা আছে। কিন্তু হাজারো যুব সমাজ, হাজারো বৃদ্ধ সমাজ, হাজারো নারী পুরুষে নামাজ জানে না, তিলাওয়াত জানে না, এরা গান বাজনা লইয়া লিপ্ত থাকে, এদের হাতে ভাই দরিয়া জাহান্নাম রাস্তা থেকে জন্নতর রাস্তা আনলেও না মানুষ, জমিনও 1% টুকেইয়া বার করা মুশকিল হয়ে গেছে। এই জন্য তাই আমাদের অধঃ পতন। আমরা যত সময় যার বেইজ্জতির দিন দেখি ভাইয়ার, আমরা আজকে আমরা মানুষে দেখলে এলার্জি শুরু হয়ে যায়। এক মেসা পরে যদি কোনো পুলিশে দেখিলে এরাই তার শরীরে এলার্জি শুরু হয়ে যায়। এক আলিমরে যদি দেখিলে রাস্তা রাত 9টা পরে এক আর্মির এলার্জি শুরু হয়ে যায়। এখানে ওদের কাছে আমরা দাম কমে গেছে গিয়ে আল্লাহ কমাইয়া দিবে, নতুবা তোরা আমরা সম্মান করার কথা, ইজ্জত দেওয়ার কথা, শুধু আমাদের গুণার কথা। তাই আমরা ওয়াদা করি মসজিদের বারান্দা খানো বইয়া আজ থেকে 60 জিনিস আমরা সারি দিন, ওয়াদা করবো ইনশাআল্লাহ। এক নম্বর হিংসা করতাম না, কই ইনশাআল্লাহ। দুই নম্বর পরনিন্দা করতাম না, ইনশাআল্লাহ। তিন নম্বর মানুষের গীবত গাইতাম না, ইনশাআল্লাহ। চার নম্বর মানুষের সমালোচনা জীবনে করতাম না, রাজি আছে ইনশাআল্লাহ। ওই চার বস্তু আদা করিয়া আমল করে দেখবা জীবনে বেঈজ্জত হইতা না, জীবনে অধঃ পতন হইতা না, সাকসেসফুল হইয়া যাইবা। দুনিয়া সাকসেস, আখেরাতও সাকসেস। এই যে আমরা এই খাসলত নাই, আমরা পরিবর্তন করতাম এখনও পারছি না। নাম তো ঠিক আছে, আমি বহুত বড় মহাদ্দিস, মুগর আমার ভিতরে কুমড়ার হাড়ি আছে অর্থ বড়। শয়তানুল্লাহ খান, এই নমরুদুল্লাহ খান, আবু জেহেরুল্লাহ খান আমার মহকিক পরিচয় দিতে গিয়ে অর্থ বড় বান্ধি লিছিও না। কিন্তু এই কুমড়া বান্ধি আমি যাইয়ার খানো ইকান নাই, ই চিন্তা না, ইলিম শয়তানেরও আসলো না। আমার থেকে আমল শয়তানেরও বেশি আসলো, তোমার থেকে আমল শয়তানেরও বেশি আসলো, মগর কোনো দাম হইছে না। এখানে ও কুমড়া তকব্বুরে অহংকার, এই জিনিস পতনের মূল, অহংকারী না। জমিও যত দামি বান নিজের নম্র বানাইয়া রাখি, তোমারে আল্লাহ যত দামি বানাইব তুমি তত নরম হই যিও, তখন কিতা হইব? সমাজও দাম আল্লাহ দুনিয়া তো দিব, আখরাতও দিব। আর তুমি দামি বানার লগে লগে দেখবে হামসে মোটা কোন হয় আমার লাখানার ফিরসাব লালা জমিন খেওয়া আসইন ওইটা বুটি দেখে তোমার তুই কত বড় বড় চাপ হল আমার বাইত আইতরার দায়িত্ব। তাহলে হেরে রেখো না যে কেউ কোনো কোনো নেতা হকলে তোর মতো কত বেটাই নাইলে আর গেলে। এখানে আমরার হাসলতে এইখান শুনানি লয়, আমরার হাসলতে এইখান খোয়ান। তাই প্রতিজন মানুষরে নিজের দিল জীবনে অহংকার ইয় না, কুটিপতি বন এখান আমি তাবিরুল সাইনে দোয়া করি। আমার মুসলমান প্রতিটা ঘরে ঘরে চাকরি ভাব মানছে, প্রতিটা ঘরে ঘরে মানুষ কুটিপতি হোক, শান্তি হোক, মগর হিংসা থাকতো না, তকব্বরি থাকতো না, ঘৃণা থাকতো না। প্রতিটা মানুষের রেসপন্স জমিন দিও, যে কোনো ধর্মের মানুষ হোক তোমার কাছে আইলে তার রেসপন্স দিও, সম্মান দিও, শ্রদ্ধা করিও। এই কারণে আল্লাহ তোমার দুনিয়ার দামি বানাইব, আখেরাত দামি বানাইব ইনশাআল্লাহ। তাই অহংকার বর্জন করো, জমিন দামি বানবা ইনশাআল্লাহ। কারণ জমিন নিজের যত নরম বানাইবায়, নিজের যত কম দামি বানাইবায়, আল্লাহ তোমার দাম অটোমেটিকলি বাড়াইয়া দেয়। এই আমরার মাঝে এক জিনিস এখানে আছে, মানুষের গীবত গাওয়া বসিদর মেসাবর করে মানুষের নামাজ পড়ই দোয়াত মেসাব হইন, আল্লাহ আমার হামসায়ার মানুষের মাফ করিয়া দেও, আমার হামসায়ার মানুষের যারা মরি গেছে তারা কপটে জন্নত বানাইয়া দেও, যারা জমিনও আছেন হায়াতে তৈজিবা দান ফরমাও, আমার হামসায়ার মানুষের সুখে শান্তিতে জমিনও রাখিও। কোনো দোয়াত হয় আল্লাহ আমি উঠানো আইয়াও হয়, আরে বা মুল্লা তোমার ফেরাত ফেরাত তোর দ্বারা মসজিদ হওয়া বাতিল হয়েছে, ইলা মানুষ আসুন না, আসুন না ইলা মুসল্লি সাহ বখল, হ্যাঁ বিড়ির গন্ধে মানুষ দাঁড়লো আছে দুর্গতা শয়তানও দাঁড়লো না, ইলা মুসল্লি আসুন না। দেখেন তেই নমাজের দরকার কিতা, তেই তিলাওয়াতের দরকার কিতা। নমাজ পড়িয়া যদি মানুষের গিল্লা গাওয়া লাগে, নামাজ পড়িয়া যদি মানুষের গীবত গাওয়া লাগে, তাহলে এই নমাজ পড়ার কোনো মানে নেই। হ্যাঁ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ এমন এক জিনিস, নামাজ এমন এক বস্তু, এমন এক আমাল, যে আমাল করলে পৃথিবীর শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ জাহিরি হোক বা তিনি হোক মানুষের জীবনে করত নাই, এটার নাম নামাজ। মানে আপনি নামাজ পড়ার পরে যদি আপনার গুনাহ থেকে বাঁচায়, নামাজ পড়ার পরে যদি রাস্তা বা আটকে যাইতে কোনো যুবতী মেয়ে আপনার চকুর সামনে ফুরি যায়, আর ওই এমন ইমান তোমার দিলের মধ্যে থাকতো নামাজের কারণে, ওই নারী জাতি দেখিয়াও তুমি জীবনে সাইবার চেষ্টা করতে না, অটোমেটিক তোমার ইমানে তোমার বাধা দিলেই তো। এমনকি তোমার সামনা খানো
কোনো মানুষে যদি অন্য মানুষের সমালোচনা তোমার সামনে করি নাই, এরপরেও তুমি তারে সাপোর্ট করতে না, মানে তোমার ইমানে তোমারে হর সময় এখানে জমিনের মধ্যে বাধা দিত নমাজ পড়ার কারণে, যে আমি এমনভাবে জমিন নমাজ পড়িয়া গেলাম পৃথিবীর কোনো গুণায় আমার স্পর্শ করতে পারে না, যেই দিন এই পর্যন্ত আমার এই পর্যন্ত ইমান তোমার অন্তরের মধ্যে জায়গা দিবাই ওই দিন মনে করিয়ে তোমার নমাজও সাকসেস এবং তুমি 100% ইমানদার বঞ্চ হোক সুবহানাল্লাহ। আর যদি নামাজ পড়ার পরে কোনো মানুষের গীবত গাও, নামাজ পড়ার পরে কোনো মানুষের যদি জমিনের মধ্যে হিংসা কর, নামাজ পড়ার পরে কোনো মানুষের ব্যাপারে যদি সমালোচনা কর, নামাজ পড়ার পরে যদি কোনো মানুষের ইগনোর কর, কোনো মানুষের যদি জমিনের মধ্যে রেসপন্স না দেও, তাহলে মনে করিও এই নামাজের কোনো মানে নাই গুণ নাই হই ঠিক কিনা। এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাদাজ-জন ইসমু ওয়ালা তাজাসসু। ও দুনিয়ার ইমানদার হন, আমার মুমিন পুরুষ আর মহিলা হন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হইয়া দিয়ার দুনিয়ার জমিনও বহুত বড় গুণা গুমান থেকে তোমরা বাঁচো, মানুষে কোনো সময় খারাপ গুমান জমিনের মধ্যে করিও না, কারণ মানুষে জমিনের মধ্যে কোনো মানুষের বায় চাইলে ইলাও তো মানুষ পাইলাম। একটা যুবক রাস্তা আটকে যদি মোবাইল লিয়ে চলিয়া যায় তার ফোনও দেখে কোনো সময় ইকান ধারণা করিও না, একে কোনো নারী জাতির লোকে ফোন মাতের একটা হইয়া থাকলো জমিনও খারাপ গুমান হোক না আলহামদুলিল্লাহ। আছে না ও সে নামাই সেই কোন খামর আটাই চুল বান্ধায় বুঝা যায় হেরে আমার বলিনতে কোন দরবার লাগলে দেখবাই হাড়ি হমরে দি ফেসাইয়া কে ভাই নামাই সে কোন খামর আটাইশ চুল বান্ধায় বুঝা যায়। এখানে কিন্তু শরীয়ত নাই হইতে পারতাই না, এক মেয়ে যদি ফোনও মাতি নাই তেইখান তুমি দরিয়া নিতে নাকি আর কোন ভুয়ার লোকে কানেকশন লাগার না, হয়তো তাই বাইর লোকে মাতের মাল লোকে মাতের বাফর লোকে মাতের, এক মেয়ে মাথার ওড়না নাই তুমি দেখিয়া তাইরে বেহায়া বেফরদা হইতে পারতাই না, হ্যাঁ হয়তো তোমার থেকে অনেক আমলি অনেক বালা তাই মানুষ। এখন যদি তুমি তাইরে বাবু ফর্দা না করা এখন একটু বাজারি তো তুই খারাপ গুমান না বালা গুমান জবাব দেই খারাপ গুমান না। এখন রাইত বার হইলো চুর বেটা চুরি করতো মসজিদের ইমাম সাহেব ফাইলে উর্দু হতরা রাইত আড়াইটার সময় হিন্তা কি দুটি কয় চুরি আল্লাহ আমি কোনো একলা চুরি করিনি মসজিদের মুল্লা বেটায় অত চুরি করে ওইলনি খারবার ওইলনি খারবার শরীয় অত যাই না এখানে তুমি বাড়াইছো চুরি তার মসজিদের মেসাব বাড়াইছো তাহাজ্জুদের নামাজ ফোরাত মানে তোমার নফসে আর তার নফসে মিল নাই মানে তোমার ধারণা একটা চূড়ান্ত পর্যায়ে ভুল তাই তুমি ই ব্যাপারে বিবেচনা করতে হবে। রাইট আর একটা আমি চুরিত বাড়াইছি মসজিদের ইমাম সাহেব হবারি সাসাজি হবারি দাদাজি বাড়াইছো উর্দু ফোরাত বা ইস্তিনজা ফোরাত তাহলে আমার লিস্ট হারাইতাম না মানে আমি এক জিনিস দেখছি যে জমিনের সবচাইতে বড় বাটপার এগিয়ে আর বালা মানুষ দেখলো এগুলো বাটপার মনে করো যে জমিনের সবচাইতে বড় ঠক এগিয়ে আর পরহেজগার মানুষ দেখলে এগুলো তার লাগান ঠক মনে করো হাসান আনি ভাই তাই আল্লাহ তাআলা এখন ওলা এই যেটা নিবু কাসীর আমিনাজ্জান তোমরা ফরর গুমান তাকি নিজরে বসাও বড় বড় গুমান তাকি মানচরে মানচর উপরে তাকিয়া এমন কোনো তোহমত তোমরা তুলিও না যে তোহমতে তোমার ইমান নষ্ট হয়ে যায় এখন তোহমত খারে হয় এই যে আমরা তোহমত তো বুঝি না খারে হয় তোহমত এখন শরীয়তে খর যদি অনেক মানুষরে আপনি কোনো মানুষও করে আপনি দেখছেন চুরি করে চুরি করছে শরীয়ত সম্মত বিচার হইল গিয়া কাজিয়ে শরীয়ত তখলোর বা মুফতি সাহেব অখলোর মতে এই যারে আপনি সুর বানাইছেন হইছেন দুইজন মানুষ সাক্ষী থাকতা বালিক শাহাদা তাই তাও মেয়ে মানুষ না লেডিস মানুষ না পুরুষ মানুষ থাকত এরা দুইজন স্বজ্ঞানে যদি সাক্ষী দিলেন পরে অমুকে চুরি করছে অগুইল এরপরে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন লইতা ওখান হিগে হাওয়ার উপরে কইছে অমুকরে তুই আইজি চুরি করে লিছে পরে ওখান তুমি প্রচার করডা তোমার মতো তুমি মিথ্যাবাদী না সত্যবাদী জবাব দে ওর মা তুই না খান হাওয়ার উপরে দেখান শুনলা এগু মিথ্যাবাদী না সত্যবাদী মিথ্যাবাদী নেন তোমার মতো কুলাঙ্গার আর মিথ্যাবাদী দুনিয়ার জমিনন উফরে আর আসমানও নিছে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই তুমি হাওয়ার উপরে মানুষের প্রচার করছো তোমার দায়িত্ব আসলো এক মানুষের কোনো জিনিস শুনলেও ওখানে যাচাই কর বাছাই কর এর বাদে সমালোচনা এই জিনিস নাই আমরা মাঝে ওকে হইছে ফোন করি আব্দুল করিম পরে কিতাবরে তোর বেটিয়ে দেখছি অমুকর লগে কানেকশন লাগাই দিছে হন তাকি আইলো বেঙ্গলোর থাকি আয়া তিন দুই বোরকা দিই ভাই রানি শুরু করলো এগুর নাম ইনসাফ নি মাথন না এখানে ওগুর নাম শরীয়ত বিচার
ইয়ারুয়ার তো কর্তব্য আসা নেই, আগে দেখতো হাসানি তার বেটিয়া মাথে নি, আরেকগুলো কানেকশন দিছে নি, এর বাদে বেটিরে বুঝাই তো আন্না দুইটা দিত, দুই আলি দেউক আর সাইড আলি দেউক দিলাইতো, কিন্তু আনা দেখিয়া আনা বুঝিয়া মারাই বুঝাই দইল, তোমার মতো মিথ্যাবাদী আর খেও নাই। আল্লাহ কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ্জান ইন্না বাদা যন্নি ইসমু ওয়ালা তাজাসসু। আমি আল্লাহ তাআলা খুইয়া দিয়ার পৃথিবীর কোনো মানুষের কোনো সময় খারাপ কুমান তোমরা জমিন করিও না, মানে নিজের নফসের মতো অন্য কোনো মানুষের কোনো সময় তুলনা জমিনের মধ্যে করিও না, কারণ তুমি যদি সুর জমিন থাকো অন্য মানুষের দেখে কোনো সময় সুর বলিয়া তুলনা করিও না, অন্য মানুষের কোনো সময় জমিনের মধ্যে দেখাই বলিয়া সম্বোধন করিও না, হয়তো তোমার তাকে ওই মানুষটা হাজারো গুণ বেশি ভালো হইতে পারে, হই ঠিক কিনা। ওলা একটা বাহাদুকুম বাহাদা, আর দুনিয়ার জমিনের মধ্যে একজনে আর একজনের বিরুদ্ধে সমালোচনা করিও না, কারণ একজনে আর একজনের গীবত যদি জমিনের মধ্যে তোমরা গাইলাও, একজনে আর একজনের বিরুদ্ধে যদি সমালোচনা করিলাও, অর্থাৎ এই সমালোচনার কারণে তুমি দুনিয়ার জমিনে যত নাকি আমল হল করবাই, যত পালা খা যখল করিয়া যাইবাই, আমি আল্লাহ তাআলা হইয়া দেয়ার কিয়ামতর ময়দান তোমাদের গীবত গাওয়ার কারণে একজন সুর মাঞ্চর সমালোচনা যদি জমিনের মধ্যে করিয়া যাও, ওই কিয়ামতর ময়দান তোমার নাকি আর ওর গুণা দিয়ে আদান প্রদান করা হবে, তোমার নাকি নিয়া ওই সুর মাঞ্চরে যার মানুষের যে মানুষের সমালোচনা জমিনের মধ্যে তুমি হসলায় ওই মানুষের কিয়ামতর ময়দানের জন্য তো দেওয়া হইব, আর তুমি সমালোচনা করার কারণে ফাসক নামাজ পড়ার কারণে কিয়ামতর ময়দান আল্লাহ তোমার জাহান্নাম দিবা কোন আউযুবিল্লাহ। তাই প্রতিজন মানুষে ফরর গীবত তাকিয়া ফরর সমালোচনা তাকিয়া ঠেলার ঠেলি তাকি নিজরে বাসাই, এই ঠেলা ঠেলিয়ে ফ্যামিলি ধ্বংস, সমাজ ধ্বংস, গোটা এলাকা ধ্বংস, ঠেলা ঠেলি যারা লিডার বানাও এই ইলেকশন হওয়ার বাদে। ও গত দিন হয়েছিলাম ফুলবাড়ি গত জানুয়ারি ফার্স্ট তারিখ জিপি প্রেসিডেন্ট দারো আসলে এপি মেম্বার দারো আসলে ও সাইন মাত মাতিছিলাম প্রেসিডেন্ট সাহেব মুখো ডিফা দিয়ে বারো যা দেখতে বাধ্য হয়েছ, আমার মাঝে ঠেলা ঠেলি আছে ওর তাকে যদি একু খাড়ায় ওয়ার্ড মেম্বার ও ভোট লইয়া দেখা এগুলি ফিসে আরো চোদ্দ গু খাড়ায় বেটায় কইছিল বাঘ নাই খোফালো আর মেকুরি আগে ফাঁকাল, হ্যাঁ সেগু খাড়া হয়েছে ফাললে তারা বুট দিতে হাফগুলি করিয়া হাফগুলি গীতা অর্থাৎ বুট নষ্ট করিয়া ওগুলে না দিতাম ও ও অবস্থা নিয়ে আমরা সমাজত এ গুজা যদি ফাঁচাই তো নমিনেশন ভাই একবার চোদ্দ গু দেখুর জীবনে দস্তগু দেখু জানে না বিয়া করছে দেখে টিফ দিয়া হেও খাড়া হয়ে যায় ইলেকশন খেলা হইতো হাসে না ওই অবস্থা তো অ্যাসেম্বলি দেখুন মাথা জানেন না লগে আর এগুলো ইয়ে যাওয়া লাগে শিখে যেখান দেহে পড়িয়া শুনায় এর বাদে থাইন মাথো তো তোমার মতো এম এল এ আর দরকারটা কী তারে ভাই তুমি যে মাথা জানো তে কত মিয়া অসমিয়া কত সময় বাংলা কত সময় হিন্দি কত সময় সিলটি ভাষা, আরে বাবা আইলা সিলটি মার করো বাফর মগজটা কি মার করো আইলা সিলটি জন্ম ইয়া মা সিলটি ভাষা শিখাইল তে তো হিনো সিলটি ভাষায় বাসন দিতে নেন আর ফারস্তে তো দে ইংরেজিতে বেটা অস্তে তে অহমিয়া মই হতা মই হতা বাদেতে পারি না তে কিতাই থাকি এই অবস্থায় অ্যাসেম্বলিও নোংরা হয়ে গেছে লাস্টে খালি মাথি দেই রেব ভাই অবস্থা নাই এর কারণে আজ যদি এই বরাখর যত এম এল এ অকল আসল হুনক হুনৈন হুনক কোয়া ইনি এম এল এর কেউ সম্পর্ক থাকলেও আমি পরোয়া করিয়েন না, রফিকুল ইসলামের মতো আমিনুল ইসলামের মতো মানসল্লাহ খান যদি এরা শেরমা আলীর মতো মানুষের যদি এরা বরাখর বাকি এম এল এ অকলে সংখ্যালঘু যত 33 জন 29 জন এম এল এ আসলা সারা যদি একে অন্যর লোকের হাত মিলিয়ে যদি খাজ করিয়া যাইতা আজ সরকারে এক লাখ কিচ্ছু করতে পারল না, আপনার হুক্তা গুণ বাড়িতে খাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার খাওয়ানি এই অবস্থায় অ্যাসেম্বলি মাথা জানুন না হিকে যেখান হইল হে রুমাল দিয়ে ওলা থা দিয়ে খোল্লা দিয়ে উবাই রয় হে আর হইতো কিটা কিচ্ছু জানে না যেখান সামনে দিলে কেন ফোড়া উড়ানো এর লাগি তো বুর্গার আইন বুর্গার বিরুদ্ধে আইন বারর বুর্গার বিরুদ্ধে আইন বারর মাদারিসের বিরুদ্ধে আইন বারর 29টা সংখ্যালঘু এম এল এ হওয়ার পরেও আজ তোমরার দাম নাই তো তো এটা এম এল এ ইস্তেফা দিতে হবে তাই তোমরা তোমরার ভাই সইয়া তো আমরা বুট দিলাম তোমরারে আমরা ফেট পড়বার লাগে বুট দিলাম না বুট দিছি আমরা প্রয়োজনে তোমরা খামো ভাইতাম ইতাম হাত নাই হারিকিলা ফেট টুসা পরা যায়
ইন্ডাস্ট্রিগুলা লোড করা যায়, দেওয়ানবাগির মতো ইন্ডাস্ট্রি বানানো যায়, এই টেনশন চলে। যার কারণে মুসলমান উদ পতন হয়ে যাইত। এর কারণে জীবনে নেতা বানাইতে বেলা করে সাইয়াসিটি বানাইও রে ভাই, ইয়াদ আমার বিরুদ্ধে সমালোচনা করে অসুবিধা না গাইলাম আমারে। তবে যেসুন খৈয়ার আজ টের ফাইয়ার, আজ যদি অ্যাসেম্বলি আতাউর রহমান মাদার বিয়ার মতো এমএলএ তাকথা, বদরফুরি আব্দুল জলিল চৌধুরীর মতো এমএলএ তাকথা, সৈয়দুল আলমের মতো এমএলএ তাকথা, মইনুল হক মিনিস্টারের মতো যদি এমএলএ তাকথা মিনিস্টার তাকথা, কোনো বেটার বাবার ক্ষমতা হইল না মাদ্রাসা বন্ধ করা, কোনো বেটার বাবার ক্ষমতা হইল না অনেক বোরখার বিরুদ্ধে আইন বার করা। জোরে খাও ঠিক কি না? আর জোরে করে খাও ঠিক কি না? এরা নাই আর দেখবি না আসলে বিলাইয়ের মতো ও হে দে থামনে করে তাহানো দরি করে তাই নিজরে মজবুত হয়। ইজ্জতের মালিক আল্লাহ, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জত দেনাওয়ালার জাত আমার আল্লাহ, বেইজ্জত করনাওয়ালার জাত আমার আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে গোটা পৃথিবীর মধ্যে সব কিছুরে পরিচালনা করিয়া যায়, সব জিনিসের উপরে শক্তি প্রয়োগ করনাওয়ালার জাত একমাত্র আমার আল্লাহ হই সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিনে কোনো মানুষের সমালোচনা না, কোনো মানুষের বিরুদ্ধে দুনিয়ার জমিনের মধ্যে সমালোচনা করিও না। ওলা ইয়াক্তাব বাহাদুকুম বাহাদা, দুনিয়ার জমিনে একজনে আর একজনের বিরুদ্ধে গীবত কইও না। তুমি মা তোমার মেয়ের বিরুদ্ধে সমালোচনা করিও না, তুমি ভাইয়ে তোমার বিরুদ্ধে অন্য জায়গা দিয়ে গীবত গাইও না, তুমি স্বামীয়ে তোমার স্ত্রীর ব্যাপারে অন্য জায়গা দিয়ে গীবত গাইও না, তুমি স্বামীয়ে তোমার স্ত্রীর বিষয় নিয়ে অন্য জায়গার মধ্যে কোনো সময় সমালোচনা করিও না, তুমি স্ত্রীয়ে তোমার স্বামীর বিষয় নিয়ে অন্য জায়গার মধ্যে সমালোচনা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু। নবী আপনি জানাইয়া দিন, ওরারে জানাইয়া দিন একটা কথা, ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন কি ওরা কি পছন্দ করে, ওরা কি পছন্দ করে দুনিয়ার জমিনের মধ্যে? ওদের মরা ভাইয়ের মাংস, ওদের ভাই যদি জমিন থেকে চলে যায় ওই ভাইয়ের মরা মাংসগুলা যদি খাইতে পছন্দ করে তাহলে হইয়া দিয়ে অন্যর জমিনও গীবত গাইত। আর যদি ফাকারিহ তুমু, আমি আল্লাহ হইয়া দিলে কখন এরা পছন্দ করত না, যদি এরা জমিনের মধ্যে এমন জিনিস পছন্দ না করে তাহলে খোঁয়া দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে অন্যর ব্যাপারে কিবত না সমালোচনা না হোক। সুবহানাল্লাহ। দুজাহানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এমন এক গুনাহ, গীবত এমন এক গুনাহ, গিল্লা এমন এক গুণা, জিনার চাইতে বড় গুণা, জিনার চাইতে মারাত্মক গুণা, জিনার চাইতে ভয়ানক গুণা, এর পরিণাম ফল ভয়ানক হইব হুক নাউযুবিল্লাহ। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বেহেশতি দেউরের মধ্যে উল্লেখ করিয়া যায়, যারা দুনিয়ার জমিন গীবত কইয়া যাইবা, মানুষের ব্যাপারে গিল্লা গিয়া যাইবা, এরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে ওই কবরিস্তানের মধ্যে যখন দাফন করা হবে ওই কবরিস্তানের মধ্যে যাওয়ার লগে লগে দুইজন ফরিস্তা জাহান্নামের সিমটা লইয়া আয়া, জাহান্নাম দেখিয়া দুইটা সিমটা লইয়া আয়া আপনার গালের মধ্যে আপনার সিমটা দিয়া আঘাত করা শুরু করবা, গালের মধ্যে আঘাত করতে করতে গালগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বন্দা কবরিস্তানের মধ্যে আসমানে জমিনে চিৎকার দিব আল্লাহ, ওই দুনিয়ার জমিনে এমন আজাব তো জমিনের মধ্যে কোনো দিন দিলায় না রে দয়াল, আর কবরিস্তানের মধ্যে এমন আজাব কোন কারণে দাঁড়ায়? আল্লাহ জবাব দিবা, তুমি মানুষের সমালোচনা করছো, মানুষের ব্যাপারে কিবত গাইছো, এক জায়গার খবর নিয়ে অন্য জায়গার বইয়া তুমি মানুষ দিয়া ফিতনা লাগাইছো, আমি আল্লাহ তোমার নবীর ইজ্জতের খাতিরে তোমার নবীর সম্মানের খাতিরে দুনিয়ার জমিনে তোমার বেঈজ্জত করি নাই, কিন্তু যখন জমিন থেকে চলে এসেছ ওই কবরিস্তানের মধ্যে আসো এখন তোমার সাথে এমন আচরণ করা হলো, কিয়ামত পর্যন্ত এইভাবে তোমারে রহম গুনাহগার ফাফনার তোমার মতো নাফরমান বান্দারে জাহান্নামের ফরিস্তা হলে নির্যাতনার আঘাত দিয়া যাইবা হুক নাউযুবিল্লাহ। তাই মানুষের গীবত না, মানুষের ব্যাপারে সমালোচনা ভয়ানক গুণা, জিনা খেয়ে করলে শরীয়ত সম্মত বিচার হইল কুরআনের হুকুম, তে জিনা কর যদি দরা খায় তে কাজিয়ে শরীয়তে ফায়সালা দিতাম,
শরীয়ত সম্মত প্রমাণের যদি হয় হে দিনাকু তে সমরন্তে মাটির গাত করতে সমরন্তে গাড়িয়া মাটি দ্বারা চাপা দিয়া অন্তাকে ওবাদু বাহিরে থাকব চতুর্দিক থেকে এলাকার মানুষে পাথর দ্বারা আঘাত দিয়া ইঠাইয়া নিক্ষেপ করিয়া তারে হত্যা কর্তা হুক নাউজুবিল্লা আর জোরে করি কই নাউজুবিল্লা অথচ নবীজিয়ে ওখান কইত্রা যে কিবত জিনার থেকে আরো মারাত্মক গুণা নাউজুবিল্লা আল্লাহ প্রতিজন মানুষরে ফরর গিবতটা কি প্রতিজন মানুষের জবানরে হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন আর জোরে করি কই আল্লাহুম্মা আমিন এখন কইবাতে আমি নাম ধরছি না আনা নাম ধরিয়া গিল্লা গাইয়া মানলাম আনা নাম ধরিয়া ইথালার গিল্লা কত খান হয়নি হ্যাঁ কোনো বইলা থারে ও লাগাইলা বন্দুক ও বেটার খান্দ বন্দুক থা শিকার হবা দিয়ে নল কিন্তু হবায় একটাও ফিরাই দিলে হবা দি তারি বন্দুক হিবা দেওয়ার কোনো লাই মানে আছে কোনো মানে আছে নাই তাই প্রতিজন মানুষে মানুষের গিবত না মানুষের ব্যাপারে সমালোচনা না ইনশাআল্লাহ বোঝা গেছে ভাই কোনো মানুষে না কোনো বেঠিন্তর ব্যাপারেও না এই শাস্ত্রটিকে আবার বনিন্তর কিছু বেশি আছে ইথা খুব গরম দরবারও লাগলেও দেখবাই এখানে থইন না ই সানপুর মানুষে সানপুরের চন্দ্রপুরের মানুষে হুমন সারা এর কারণে বনিন্তরে বুঝাইবা আপনারা নারী জাতির অত্যাচার করবা না জুলুম করবা না নারী জাতির উপরে অবৈধভাবে জুলুম অত্যাচার করিও না এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে না যায় কইবা খানে নারী জাতির আল্লাহ তাবারক ও তাআলা এক নিয়ামত হিসাবে জমিন দিছে এরা না থাকলে পৃথিবীর কোনো অলি পৃথিবীর কোনো নবী একমাত্র আদম আলাইহিস সালাম বাদে হাওয়া আলাইহাস সালাম বাদে বাকিগুলোর গফ করিয়া পৃথিবীর কোনো নবী কোনো অলি কোনো বুজুর্গ এই জমিনও আইলা না তাই পৃথিবীর সারা নারী বেহায়া না সব নারী বেফর্দা না সব নারী ক্যাটরিনা কাইফ না সব নারী অপু বিশ্বাস না সব নারী মাহিয়া মাহি নাই পৃথিবীত বহুত আসইন তাহাজ্জুদ গুজারি তিলাওয়াত করনেওয়ালা নফল রোজা রাখনেওয়ালা আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় চকুর ফানি ফালানেওয়ালা আজ অবধি গোটা পৃথিবীর জমিন হাজারো হাজারো নারী জাতি আসইন দূরে কই ঠিক কিনা ভাই যদি না থাকতো জমিনওয়ালা ভাইলাই নি হ্যাঁ কোনো বইয়া দিলাম মনে তলে দিয়ে জমিন ডাবি গেল তাই জমিন এখনো আল্লাহর নেক মায়ার বন্দা অকল আসো যার কারণে জমিন এখনো তেলা আসলো ওলা নিজাম আল্লাহ রাখি দিছে নতুবা জমিন তসনস হয়ে গেল তাই আমার মাছটা কি আজকে থাকি হ্যাঁ ফরর গিবত চড়াই মতো ইনশাআল্লাহ খে কিতা হইল না হইল তুমি সময় দিও না ওলা নিজরে বানাইও ও হে হইয়া গেছে হাওয়ার উপরে তুমি হুমচো হাওয়ার উপরে এখন যদি তারই গান বুঝাত লাগো তো টেপ এখান দিবা ও মাতি খান তো হাসা ইলা না হইলে তেওলা হইব না ইনো আর তুমি মন্ত্রী ফেসো খুজানির যাইও না ইনো আর তুমি শয়তানুল্লাহ খান যুক্তি দেওয়ার যাইও না যুক্তি কিন্তু শয়তানের সব থেকে বেশি জানতো